যুব সমাজ যেখানে জেগেছে, যেই দেশে জেগেছে, এই দেশে কোরআনের রাজ আর কোরআনের বিপ্লব কায়েম করে দিয়েছেন আল্লাহ। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালত থেকে মুক্তি পেতে চান, যদি আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না চান, অবশ্যই আপনার সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে। ওরা মেয়েদেরকে বলে কাপড় পরিস না, ছেলেদেরকে বলে তাকাইস না। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও যুবক শুনে নাও শুনে নাও, মান সারে বা সরবাতান মিন খামরিন, একবার যেই ব্যক্তি মদ পান করবে, বাখিসাত সলাতুহু আরবাঈনা ইয়াউমা। রাব্বানা ইয়া রাব্বানা, রাব্বানা ইয়া রাব্বানা, ইন্নাল হামদালিল্লাহি আল-কারামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وَعَلَّمَهُ مِنَ الْبَيَانِ مَا لَمْ يَعْلَمْ فَسُبْحَانَ الَّذِي لَا يُحْصَى امْتِنَانُهُ بِاللِّسَانِ وَلَا بِالْقَلَمِ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَنَا وَحَبِيبَ رَبِّنَا وَطَبِيبَنَا وَطَبِيبَ قُلُوبِنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَقَالَ تَعَالَى فِي مَكَانٍ آخَرٍ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا لَا إِلَهَ إِلَّا اللَّهُ 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 لا إله إلا الله شجر میں حجر میں تیرے رنگ بو ہے جے در دیکھتا ہو ادھر تو ہی تو ہے لا إله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী চাঁদমিয়া হাজী জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম যুবক ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে বিহিষ্টি আয়োজনে আমাদেরকে আসার বসার তৌফিক সুযোগ যিনি করে দিলেন সেই মহান মুনিবের দরবারে, তারই শিখানো বাক্য দিয়ে কোরআনুল করিমের ভাষা দিয়ে মহাব্বতের সাথে তারই দেয়া জবান দিয়ে বলিষ্ঠ কণ্ঠে সকলে পড়ে আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার, এই জমিনটা কার, আকাশটা কার, আমরা কার, সব সময় প্রশংসা করব কার, কার প্রশংসা করব, কিন্তু বাংলাদেশে এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ আছে আল্লাহর জমিনে থাকে আল্লাহর প্রশংসা করতে চায় না, আছে কি না? এই জমিন যিনি তৈরি করলেন জমিনের মধ্যে হুকুম চলবে তার, কিন্তু এরকম বহু আল্লাহর বান্দা আছে আল্লাহর জমিনে বসে আল্লাহর বিরোধিতা তো করে করে আল্লাহর আইনের বিরুদ্ধেও কথা বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমরা কার গোলাম? রাজা বাদশাহ প্রধানমন্ত্রী সকলে কার গোলাম? আল্লাহর গোলাম। সবাই কার গোলাম? আইন মানবো কার নাকি অন্য কোন মানুষের? আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন, আমিন। সমগ্র জীবন যেই কোরআনের মহাব্বতে আজকে এসেছি এই কোরআনের মহাব্বত মৃত্যু পর্যন্ত ধরে রাখবো তো ইনশাআল্লাহ। কোরআন ছাড়া মুসলমানের কোনো উপায় নাই। এই কোরআন দিয়ে যতদিন মুসলমানরা দেশ চালিয়েছে সমাজ চালিয়েছে ততদিন বিশ্ব সভ্যতায় নেতৃত্বের আসন নেতৃত্বের চেয়ার মুসলমানদের ছিল। কোরআন থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহ তাআলা নেতৃত্বের চেয়ার থেকে মুসলমানদেরকে নামিয়ে দিয়েছেন। এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে মুসলমানকে কোরআনের পক্ষে আসার কোনো বিকল্প নাই। লন্ডনে একবার একটা অনুষ্ঠান হয়েছিল, প্রোগ্রাম হয়েছিল, সমগ্র বিশ্ব থেকে বড় বড় দার্শনিক স্কলার সব এসেছে। সকলে চিন্তা করলো এই অশান্ত বিশ্বকে কি করে শান্ত করা যায়। এক একজন এক এক পরামর্শ দিল। সর্বশেষে বার্টন রাসেল অমুসলিম বিজ্ঞানী সে বলল, গো অ্যান্ড গো ব্যাক টু দা হোলি কোরআন। এই অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে চাও আল্লাহর কোরআনের পক্ষে এবং কোরআনের দিকে ফিরে যাওয়া ছাড়া এই অশান্ত পৃথিবী কখনো শান্ত হবে না। এই সেই কোরআন যেই কোরআনের কথা শুনতে আমরা এখানে এসেছি। এই কোরআন বড় দামি। আল্লাহ পাহাড়কে বলে কোরআন নাও, সে বলে আমি পারবো না। আকাশকে বলে কোরআন নাও, সে বলে আমি পারবো না। মানুষকে বলে কোরআন নাও, মানুষ বলে আমি পারবো। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যারা লাগবে তাদেরকেও দামি বানিয়ে দিবেন কে? আর এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা চলবে, কোরআনওয়ালাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের শায়েস্তা করার জন্য একজন আছেন, তিনি কে? ফেরাউন নিজকে খোদা দাবি করছিল। ফেরাউনকে নীল নদে ডুবাই মারছেন কে?
নমরুদ কে, মশার কামড় খাওয়ায় মারছেন কে? সে আল্লাহ এখনো আছে কিনা, না দুর্বল হয়ে গেছে? আমাদের সে আল্লাহ এখনো আছে। এই জন্য এই জমিন, যার জমিনে হুকুম চলবে তার। কিন্তু বিশ্ব নবীজি বলেন, কিয়ামতের পূর্বে এরকম কিছু রাজা বাদশাহ দুনিয়ায় আসবে, তারা আল্লাহর আইনের বদলে নিজের আইন তো চালাবে চালাবে, আল্লাহর আইনের বিরোধিতাও করবে। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি উমারা, শেষ জামানায় এরকম কিছু রাজা বাদশা মন্ত্রী প্রধানমন্ত্রী এরকম কিছু লোক শাসন ক্ষমতায় বসবে, ইয়াজলিমুনা ওয়া ইয়াকযিবুন, ইয়াকযিবুন তারা মিথ্যা কথা বলবে, ওয়া ইয়াজলিমুন তারা মানুষের উপর জুলুম করবে। এটা আছে নেই? সিরিয়ায় বসে আছে মুসলমান বাশার আল আসাদ, 1 কোটি মানুষের মতো মুসলমানকে হত্যা করেছে, দেশ ছাড়া করেছে। আফগানিস্তানের ক্ষমতায় বসে আছে তিনিও মুসলমান, আমেরিকার সাথে হাত মিলিয়ে। সৌদি আরবের ক্ষমতায় যারা বসে আছে, আমরা তো মনে করি মুসলমান, সৌদি আরবে 8 থেকে 10 হাজার ওলামায়ে কেরাম জেলখানায় জ্বলে পচে মরে যাচ্ছে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান উমারা, ও দুনিয়ার মানুষেরা, শেষ জামানায় এরকম কিছু রাজা বাদশাহ মন্ত্রী প্রধানমন্ত্রী এই পৃথিবীর তখতে বসবে, মসনদে বসবে, শাসন করবে, চেয়ারে বসবে, ইয়াকযিবুনা ওয়া ইয়াজলিমুন তারা মিথ্যা কথা বলবে, মানুষের উপরে জুলুম করবে। ফামান সাদাকাহুম বিকিজবিহিম, তাদের মিথ্যার সাথে যারা হাত মিলাবে, এই মিথ্যার সাথে যারা কণ্ঠ মিলাবে, তাদের মিথ্যার পিছনে যারা হেইয়ো হেইয়ো বলবে, আমরাও আছি তোমার মিথ্যার সাথে, চলো সামনে চলো, এরকম যারা বলবে, ওয়া আনা বিজুলবিহিম তাদের জুলুমের সহযোগিতা যারা করবে, যাদের কাদের উপর ভর করে জুলুম করবে, নির্যাতন করবে, মানুষের উপর নিষ্পেষণ চালাবে, বিশ্ব নবীজি বলেন, ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম, তারা আমার নয়, আমি নবী ও তাদের নয়, ওয়ালা ইয়ারিদুনা আলাইয়াল হাউজ, আমি আমার উম্মতকে যখন হাউজে কাউসারের পানি পান করাবো, এরা কেউ আমার হাউজে কাউসারের পানি পাবে না। ওয়ামান লাম ইউসাদদিক বিকিজবিহিম, এই অত্যাচারী জুলুমবাজ শাসকদেরকে যারা, তাদের মিথ্যাকে যারা সত্য বলবে না, ওয়ালাম ইউইন বিজুলমিহিম তাদের জুলুমের সহযোগী যারা হবে না, তাদের কথা মতো মানুষের উপর জুলুম যারা করবে না, বিশ্ব নবীজি বলেন, ফাউলাইকা মিন্নি ওয়া আনা মিনহুম, তারা আমার, আমি নবী ও তাদের। ওয়া ইয়ারিদুনা আলাইয়াল হাউজ, দুনিয়ায় নির্যাতিত হয়েছে এরপর নির্যাতনকারীর পক্ষে কথা বলে নাই, দুনিয়ায় মজলুম হয়েছে এরপর জালেমের পক্ষে জালেমের হাতকে শক্তিশালী করে নাই, বিশ্ব নবীজি বলেন, ইয়ারিদুনা আলাইয়াল হাউজ, আমি আমার উম্মতকে যখন হাউজে কাউসারের পানি পান করাবো, আমি নিজ হাতে পয়গাম্বর তাদেরকে পানি পান করিয়ে দেব। এই পানি খাইতে চাই কিনা আমরা? তাহলে আমরা কি সত্যের পক্ষে থাকবো নাকি জুলুমের পক্ষে যাব? আল্লাহ তুমি থাকার তৌফিক দিও, আমিন। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের সূরাতুল লোকমান থেকে একখানা আয়াত পাঠ করেছি। হযরতুল লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে উপদেশ দিচ্ছেন। আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আব্বারা যদি সকাল বিকাল সন্তানকে উপদেশ দিত তাহলে আমাদের সমাজের অবস্থা আরো ভালো হতো, কি বলেন, ঠিকই না? সেখানে কি বলছেন, ওয়াইজ ক্বালা লুকমানুল ইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান,
সন্তান দেয় কে? সন্তান দেয় কে? আবার কাউকে সন্তান থেকে বঞ্চিত করেন কে? সেই আল্লাহ তাআলার কালাম লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপদেশখানা আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সংযোজন করে দিয়েছেন। তিনি বলেন ওয়াইজ ক্বালা, কুরআনুল কারিমের যত জায়গায় ওয়াইজ এসেছে সব জায়গায় এর অর্থ হবে ওয়াজকুর। হে রাসূল আপনি স্মরণ করুন, আপনার উম্মতদেরকে স্মরণ করতে বলুন। ইজ ক্বালা লোকমানুল ইবনিহি, হযরতে লোকমান যখন তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আমাদের খালেক আমাদের স্রষ্টা কে? এই জন্য সন্তানকে পরিচয় করাতে হবে কার সাথে? কার সাথে? এই জন্য লোকমান হাকিম সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি সন্তানকে ওয়াজ করেন। আল্লাহর কোরআন বলছে লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করেন। ওয়া হুয়া ইয়াইযুহু, সন্তানকে ওয়াজ করেন। সন্তানকে ওয়াজ করা, সন্তানকে নসিহত করা, সত্য পথে চলার জন্য বলা, এটা কার ঘোষণা? সে আল্লাহ তাআলা পয়গম্বর বিশ্ব নবীজির কাছে আয়াত নাযিল করে বলে দিচ্ছেন, এটা আপনার উম্মতের জন্য শিক্ষা। যত বাবা আছে সব বাবাদের উচিত তার সন্তানকে সত্যের শিক্ষা দেয়া, নামাজের শিক্ষা দেয়া, এক আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া। এই জন্য তিনি বলছেন অহুয়া ইয়াইযুহু, লোকমান হাকিম তার সন্তানকে বলছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহ একজন, তার সাথে কাউকে শরীক করা যাবে না। এখন বাংলাদেশের জমিনে এরকম বহু লোক আছে আল্লাহর জমিনে থাকে কিন্তু আল্লাহকে মানতে চায় না, আছে কি না? যারা আল্লাহকে মানতে চায় না, আল্লাহর জমিনে থাকে, আল্লাহর আইনের সাথে অন্য আইনকে মিলায়, আল্লাহ এক তার সাথে আরেকজনকে মিলায়, আল্লাহ তাআলা বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই কাজটা হলো বড় জুলুম, এই কাজ যারা করবে তারা হলো সবচেয়ে জঘন্যতম জালেম। বাংলাদেশে এখন মানুষের ঈমান ধ্বংস করার জন্য শিরকের দোকান খুলে বসে আছে, বিশেষ করে মাজার এবং বাবা যারা আছে বাবার নাম দিয়ে মাজার বসাইয়া এক একটা শিরকের দোকান খুলে আছে। এই দেশের হাজার হাজার যুবক যুবতী নারী পুরুষ ওইখানে ঈমান নিয়ে যায়, ঈমানটা রেখে চলে আসে, নাউজুবিল্লাহ। এই জন্য কোন মুসলমান যদি চায় ঈমান নিয়ে মরতে, তাহলে আল্লাহর সাথে শিরক করা যাবে? আর কেউ যদি আল্লাহর সাথে শিরক করে ঈমান নিয়ে মরতে পারবে না? এই জন্য বাংলাদেশে এখন হাজার হাজার নয় কোটি কোটি মানুষ আছে যারা আল্লাহর সাথে শরীক করে। আল্লাহর সাথে শরীক করবে যারা, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের ঈমানটা বাতিল করে দিবে। সিজদা করতে হবে একমাত্র কাকে? কাকে সিজদা করতে হবে? আল্লাহর সাথে সাথে যদি আরেকজন কেউ সিজদা করে, বাবার মাজারে সিজদা করে, ঈমানটা বাতিল করে দিবেন কে? শয়তান তো আল্লাহকে সিজদা করার জন্য আল্লাহ বলেছিলেন, আল্লাহ বলেছেন সিজদা করা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে, শয়তান সিজদা করতে অস্বীকার করেছে কিন্তু আরেকজনকে সিজদা করে নাই। আল্লাহ ইবলিসকে বলছেন ইবলিস আমার আদমকে সবাই সিজদা করেছে, তুমিও সিজদা করো, তুমিও আমার আদমকে সিজদা করো। ইবলিস অস্বীকার করেছে, সিজদা করে নাই, তবে ইবলিস আরেকজনকে সিজদা করে নাই। কিন্তু বাংলাদেশে এরকম কোটি কোটি মানুষ আছে যারা আল্লাহকেও সিজদা করে, আবার বাবার মাজারে গিয়েও সিজদা করে, বাবার পায়ের মধ্যে কপাল ঠেকায়, এরকম হাজার হাজার লাখ লাখ মুসলমানও আছে। তাহলে ইবলিস আল্লাহকে সিজদা করে নাই কিন্তু অন্য কারো পায়ে কপাল ঠেকায় নাই। যেই মুসলমান আল্লাহকে সিজদা করলো
পাশাপাশি আল্লাহর সাথে সাথে আরেকজনকেও সিজদা করল, এ ইবলিসের চাইতেও বড় জালে। এবার ইবলিস আল্লাহকে বলছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আপনাকে সিজদা করি নাই এই জন্য আপনি আমাকে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন, তবে আপনার কাছে আমার একটা চাওয়া, কিয়ামত পর্যন্ত আপনি আমার হায়াতটা বাড়াইয়া দেন। চাইছে কার কাছে? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আয় আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার হায়াতখানা বাড়িয়ে দিন। চাইছে কার কাছে? বোঝা যায় ইবলিস আল্লাহকে মানে না, কিন্তু এর পরেও চাইতে চাইছে কার কাছে? আল্লাহকে মানে না কিন্তু আল্লাহর কাছে চায়। বাংলাদেশে এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ আছে, আল্লাহকে মানে কিন্তু আল্লাহর কাছে চায় না, বাবার কাছে সন্তান চায়। চাই কিনা? খাজা বাবা, খাজা বাবা আমায় একটা সন্তান দাও, নাউজুবিল্লাহ। এরকম বহু শিরকের দোকান খুলে আছে এদেশের হাজার হাজার লাখ লাখ মানুষের ইমানকে নষ্ট করার জন্য, ইমান বিধ্বংসী যত কার্যকলাপ আছে সবকিছু দিয়ে মানুষেরকে গোমরা করে ইমান নিয়ে যাচ্ছে। আরো কি বলে, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যখন দিবে অভিযোগ, বলবে দুনিয়ায় ছিলাম আমরা খাজা বাবার লোক, নাউজুবিল্লাহ। আমরা কার গোলাম? আরো আসতে বলেন কার গোলাম? খাজা বাবার গোলাম হওয়ার কোনো সুযোগ নাই। এমনকি কেউ যদি কাউকে বিশ্ব নবীজির গোলাম বলে পরিচয় দেয়, ইমানটা সাথে সাথে বাতিল করে দিবেন কে? এই জন্য আমরা কার গোলাম? আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না। ওই সব কিছু যা একমাত্র আল্লাহই দিতে পারেন, আর কারো দেওয়ার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ বলেন, যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাই কি হবে? ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর সাথে শরীক করবে যারা, আল্লাহ তাআলা বলেন তাদের জান্নাতের অংশটা আমি সাথে সাথে বাতিল করে দেব। জান্নাত দেওয়ার ক্ষমতা একমাত্র কার? জান্নাত দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ যদি কাউকে জান্নাত থেকে বঞ্চিত করেন, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই তাকে জান্নাতে নেয়ার। সেই আল্লাহ তাআলা বলছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সব গুনাহ কর একদিন না একদিন ক্ষমা পাইবা, কিন্তু আল্লাহর সাথে যদি শিরিক কর তোমার উপর জান্নাতকে হারাম করে দিবেন আল্লাহ। ওয়ামাওয়াহুন নার, তোমার জায়গা হবে জাহান্নাম। ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, এরকম জালেম যারা হবে তাদের জন্য আখেরাতে কোনো সাহায্যকারী থাকবে না, নাউজুবিল্লাহ। এখন তো বিপদে পড়লে আমার বড় ভাইকে ফোন করি, দলের লোককে ফোন করি, করে কি না? আল্লাহ তাআলা বলেন ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, জালেমদের জন্য দুনিয়ায় বহু সহযোগী, কিন্তু এই সকল সহযোগীদের একজনকেও আখেরাতে পাওয়া যাবে না। শয়তান চেয়েছে কার কাছে? আল্লাহর কাছে চেয়েছে। আল্লাহ বলেন যে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমার হায়াতটাকে দীর্ঘায়িত করে দাও। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যাও দরখাস্ত কবুল, দরখাস্ত কবুল। এবার শয়তান এখান থেকে বাইর হই কি বলে, আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, তোমার হায়াতটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিলাম। এবার শয়তান বলে ক্বালা ফাবিমা আগওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বঞ্চিত করেছেন, আমাকে বিতাড়িত বলেছেন, আমাকে আপনি জাহান্নামের খোরাক বানিয়েছেন, ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না সিরাতাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমের উপর বসে থাকব। মসজিদ যখন আসতে চায় তাকে বলবো একটু দোকানে যাও, খেলা চলে বিশ্বকাপের, মসজিদের দিকে আসতে চায় তাকে বলবো তার মনের মধ্যে আমি এই চেতনা জাগ্রত করে দিব, দোকানে যাও টেলিভিশন দেখো, রাস্তায় যখন চলবে তার মনের মধ্যেই ভাবনা জাগ্রত করে দিবে,
তোমার পাশে একটা সুন্দরী রমণী যায়, তার দিকে একটু তাকাও। লাকুদান্না সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিম, যত নেক কাজ করবে প্রত্যেকটা নেক কাজে আমি তাকে বাধা দিব। কে বলে? শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ ঘোষণা করলো। আল্লাহ তাআলা বলেন, এরপরে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম, এবার আমি তার ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামনে থেকে আসব, পিছনে থেকে আসব, তাকে বিভ্রান্ত করব, নামাজ থেকে দূরে সরাব, ইসলাম থেকে দূরে সরাব। কে বলতেছে? শয়তান। ডান থেকেও আসবে, বামেও আসবে, সামনেও আসবে, পিছনেও আসবে। এই জন্য আমরা এখন দেখবেন যেদিকে তাকাই সেদিকে শুধু গুনাহের কারখানা। এক হুজুর নতুন করে ঢাকা শহরে গেছে, গ্রামের মানুষ তো, যাওয়ার পরে ডান দিকে তাকাইলো মহিলা, বাম দিকে তাকাইলো মহিলা, পিছনে তাকাইলো তাও মহিলা, সামনে তাকাইলো তাও মহিলা। এবার মনে মনে চিন্তা করে, আরে আল্লাহ কোন জায়গায় আসি পড়লাম, যেদিকে তাকাই এদিকেই মহিলা, এবার একটু উপরের দিকে তাকাইছে, কয় আল্লাহ সব দিক বাদ দিয়ে এবার তোমার আরশের দিকে তাকাই, আসমানের দিকে তাকাই। যেই মাত্র তাকাইছে দেখে যে পাঁচতলার বারান্দায় দাঁড়িয়ে এক মহিলা শুনে আসড়ায়। শয়তান আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য গুনাহের দোকান সাজিয়ে রেখেছে। তো মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন, শয়তান ডান দিকের কথা বলছে, বাম দিকের কথা বলেছে, সামনের কথা বলেছে, পিছনের কথা বলেছে, একটা দিক বাকি আছে, সেটা হইল আমার মাওলার দিক। সেটা কার দিক? আমার মাওলার দিক। এই জন্য এটার ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ তাআলা শয়তানকে এটা ভুলাইয়া দিয়েছে, উপরের দিকের কথা, ডান দিক থেকে শয়তান আসবে, সামনে থেকে আসবে, বাম দিক থেকে আসবে, পিছন থেকে আসবে, শয়তানই নিয়া। এ অবস্থায় কোনো বান্দা যদি আমি আল্লাহর কাছে সাহায্য চায়, আমি আসমান থেকে তার জন্য সাহায্য নাজিল করে দিব। সুবহানাল্লাহ। তাহলে চাইবো কার কাছে? আজকে মুসলমান কপাল ফোড়া খাজা বাবার কাছে চায়, গাজা বাবার কাছে চায়। এক এক মোস দাড়ি কত বড়, এক সপ্তাহ গোসল করে না, গায়ে থেকে গন্ধ বাইর হয়, তার কাছে গিয়ে মুরিদ হয়, তার কাছে চায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন বলি। শয়তানের চক্রান্ত চতুর্দিক থেকে যখন আসে, ইমানদার সাহায্য চাইবে কার কাছে? এই জন্য নামাজি বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমার গোলামি করি আমরা একমাত্র তোমার গোলাম, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা সাহায্য চাই সব সময় কার কাছে? নামাজের মধ্যে বলি সাহায্য একমাত্র তোমার কাছে চাই, আবার ইবাদত করি একমাত্র তোমার, ওই লোকটাই আবার মাজারে গিয়ে সিজদা করে ইমানটা বিক্রি করে দেয়। এই জন্য আমাদের কপাল ঠেকাবো কার কাছে? কার কাছে? একমাত্র আল্লাহর সামনে, ছাড়া মুসলমান অন্য কারো সামনে কপাল ঠেকাতে পারে না। এই জন্য লোকমান হাকিম আলাইহি সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আপনি আপনার সন্তানকে কখনো এভাবে ডাক দিয়েছেন, ও আমার কলিজার টুকরা সন্তান? কি ডাক দেন, এরকম ডাক দেন? কিছু হইলেই তো আপনি ধমক দেন, চোখ গরম করে কথা বলেন, বলেন কি না? দৈনিক পাঁচবার যদি পাঁচ ওয়াক্ত নামাজের সময় আপনার সন্তানকে আপনি বলতেন, আব্বু নামাজ পড়তে চল, মসজিদের মিনারা থেকে আজান হয়েছে, হাইয়া আলা সলা, সন্তানকে আস্তে আস্তে করে ফজরের সময় ঘুম থেকে জাগান, নামাজের সময় হয়েছে, সন্তানকে নামাজের কথা বলেন দৈনিক পাঁচবার, এক মাসে 150 বার, সুন্দর করে যদি সন্তানকে বলেন, ও আমার কলিজার টুকরা আদরের সন্তান, সন্তান তো বরফের মতো গলে যাবে। কিন্তু আমাদের বাবাদের অবস্থা হলো এরকম, একটু থেকে একটু ব্যস্তম হইলে সন্তানকে উপর গরম তো হয় হয়, সন্তানের মায়ের 14 গোষ্ঠী নিয়ে গালাগালি করে, এরকম বাবা আছে কিনা? এটা আল্লাহর হাবিবের সুন্নত নয়। আল্লাহর নবীর একজন সাহাবি বিশ্ব নবীজির দরবারে আসলেন, আসি দেখি হযরতে হাসান হুসাইনকে বিশ্ব নবীজি কত মায়া করেন, ভালোবাসেন, আদর দেন।
আল্লাহর হাবিবের ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 10টা সন্তান, আমি তো কখনো তাদেরকে এরকম ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মমতা দেই না। বড়দেরকে দেখলে যে সম্মান করে না, সালাম দেয় না, ছোটদেরকে ভালোবাসা, মায়া, মমতা দেয় না। ফালাইসা মিন্না, সে আমি নবীর উম্মত হতে পারে না। এই রোগটা কি আমাদের আছে কিনা, আছে কিনা? এই জন্য সন্তানকে অত্যন্ত আদরের সাথে, ভালোবাসার সাথে ডাকতে হবে, আবার পাকে পাকে সন্তানকে শাসনও করতে হবে। আদর করা যেমনি ভাবে নবীজির সুন্নাত, সন্তানকে শাসন করাও নবীজির সুন্নাত। এই জন্য লোকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলা যেটা পারেন পৃথিবীর কেউ সেটা পারে না। আমরা যেটা শুনি না সেটা শুনেন কে? আমরা যেটা দেখি না সেটা দেখেন কে? আমরা যেটা জানি না সেটা জানেন কে? আমাদের শক্তি যেখানে শেষ, যেটা আমরা পারি না সেটা পারেন কে? সে আল্লাহ বলেন, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতা পড়ে ঝরে যায়, এক একটা পাতা ঝরে যায়, সেটাও আমি আল্লাহর এলেমে জানা আছে। তাহলে আল্লাহর জানার বাহিরে কিছু নাই। এই জন্য সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে যদি তুমি শিরক করো সবচেয়ে বড় জালিম হয়ে যাইবা। এই কথার পরে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আল্লাহ তাআলাকে মানার পরে দুনিয়ায় সবচেয়ে বেশি মানতে হবে আব্বাকে আর আম্মাকে। আল্লাহর পরে যার কথা শুনতে হবে তারা হলেন আব্বা আম্মা, তারা কে? এখন সমাজ এত নষ্ট হয়েছে, সন্তানকে এত বেশি আদর করে শাসন করে না, আদর বেশি করে না, এখন এত বেশি মাত্রায় আদর করে সন্তানকে শাসন করে না। সন্তান যখন বড় হয় আব্বা আম্মার কথা শুনে না। এই জন্য বিশ্ব নবীজি বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আমার রবের শিক্ষার সাথে তোমার সন্তানকে লাগাইয়া দাও, সন্তান বড় হইলে তোমার চোখে চোখে রেখে কথা বলবে না। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে এক নাম্বার নসিহত করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কার সাথে শরীক করো না, কার সাথে করো না? আল্লাহর সাথে শরীক করো না। এরপরে দুই নাম্বার উপদেশ লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, একটা সরিষা দানা পরিমাণ যদি তুমি নেকিয়ার বদি করো। সরিষার দানা একটা কয় কেজি? কয় কেজি? কেজি হবে? এক গ্রাম হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, একটা সরিষা দানা পরিমাণ যদি তুমি নেকিয়ার বদি করো, হাব্বাতিম মিন খারদালিন ফাতাকুন ফি সখরা, ওই তোমার নেকিয়ার বদিটা যদি পাথরের নিচে চাপা থাকে অথবা পাথরের ভিতর থাকে, অফিস সামাওয়াতি ওয়াল আরদে, অথবা আকাশে লুকাইত থাকে অথবা সাত জমিনের নিচে থাকে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে ওই ছোট্ট একটু নেকিয়ার বদিও তোমার সামনে হাজির করে দিবেন আল্লাহ। এই ঘটনাটা আমি আরো একবার বলেছি। সাইয়্যেদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাস্তা দিয়ে যায়, যাওয়ার পথে একটা পাথর ওনার সামনে পড়ে। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, তোমার সামনে একটা পাথর আছে, পাথরটা একটা বাড়ি দাও। সাইয়্যেদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরে বাড়ি দেন, পাথরটা পেটে যায়, দ্বিতীয় একটা পাথর বের হয়। আল্লাহ তাআলা বলেন, আরেকটা বাড়ি দাও, আরেক বাড়ি দিলেন, তৃতীয় পাথর বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, চতুর্থ আরেকটা পাথর সামনে আসবে, আরেক বাড়ি দাও। তৃতীয় বাড়ির পরে চার নাম্বার পাথরটা বেশি ওঠে, ওই পাথরের মধ্যে দেখেন ছোট্ট একটা পিঁপড়া, তার মুখের মধ্যে একটা খাবারের কণা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, আয় আল্লাহ তাআলা,
এই তিন পাথরের ভিতরে চার পাথরের ভিতরে পিঁপড়ার মুখে খাবার কে দিয়েছেন? আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ তাআলা, তিন পাথরের ভিতরে চার পাথরের মধ্যে চতুর্থ পাথরের মধ্যে পিঁপড়ার মুখে খাবার, আল্লাহ আমার তো বড় অবাক বড় বিস্ময় লাগতেছে এই ব্যাপারটা। আল্লাহ তাআলা বলেন, হযরতে মূসা, ও আমার পয়গম্বর মূসা, আরো বড় অবাক আর আশ্চর্যের সংবাদ তোমার সামনে অপেক্ষা করতেছে, একটু শোনো। পয়গম্বর মূসা আলাইহি সালাতু ওয়াসালাম বলেন, কি শুনবো? আল্লাহ তাআলা বলেন, ওই পিঁপড়ার কাছে তোমার কানটা একটু নিয়ে যাও। মূসা আলাইহি সালাতু ওয়াসালাম নিজের কানটা পিঁপড়ার কাছে নিয়ে গেলেন। এই পিঁপড়া গাইতেছে, সুবহানা মাইয়া রানি, ওই আল্লাহর পবিত্রতা যিনি তিন পাথরের ভিতরে চার নাম্বার পাথরে আমাকে দেখে। ওয়ায়ার সুকুনে, ওই তিনটা পাথরের ভিতরে যে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে দেন। ওয়ায়ারিফু মাকানি, আমি কোথায় আছি আমার আল্লাহ সেটাও জানে। ওয়াইয়াজ কুরুনি, সব সময় আমার আল্লাহ আমার খবর রাখেন। ওলায়ানসানি, তিনি কখনো আমাকে ভুলেন না। আল্লাহু আকবার! তিন পাথরের ভিতরে ওই ফিফিলিকা পিঁপড়াকে রিজিক দেয় কে? আর আজকে মুসলমান, লাখ লাখ মুসলমান আজকে বাবার কাছে আংটির জন্য যায়। একজন এসে আমার কাছে বলল, হুজুর, আমি আংটি এনেছি আংটি বাবার কাছ থেকে। কেন? আমার ব্যবসায় উন্নতি পাচ্ছি না, ব্যবসায় সব সময় লস হয়ে যাচ্ছে। বাবা আমাকে একটা আংটি দিয়েছে, এই আংটি তোমার কাছে রাখবা, যতদিন আংটি রাখবা ততদিন তোমার ব্যবসায় কোনো লস হবে না। ব্যবসায় লাভ অথবা লস দেওয়ার মালিক কে? যদি আংটির উপরে বিশ্বাস, যেই মাত্র আংটির উপরে বিশ্বাস স্থাপন করেছে, আংটি ব্যবসায় লাভ দিবে, সাথে সাথে ঈমানটা বাতিল করে দিয়েছেন কে? কিন্তু এই লোকের পরে হজ করে, রোজাও রাখে, নামাজও পড়ে, সব কিছু করে, কিন্তু বাবার দরবারে গিয়ে ঈমানটা দিয়ে এসেছে, তার জানাজা হলেও কোনো লাভ হবে না। ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর উপর থেকে বিশ্বাস তোমার আংটির উপরে চলে গিয়েছে, তোমার ঈমানটা সাথে সাথে বাতিল হয়ে গিয়েছে। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এর পরের উপদেশ দিচ্ছেন, ইন্নাহা ইনতাকু মিসকাল হাব্বাতিম মিন খারদাল, যদি সামান্য পরিমাণ নেকি আর বদি কর, কিয়ামতের ময়দানে সেটাকে তোমার সামনে হাজির করে দিবেন কে? সে আল্লাহর ভয় কি আমাদের আছে? আছে? ভয় আছে? যার দিলে আল্লাহ তাআলার ভয় ঢুকে গিয়েছে, আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই বিশ্বাস যার জন্ম নিয়েছে সে কখনো অপরাধ করতে পারে না। আল্লাহর সাথে শিরকের মতো জঘন্য গুনাহ তো দূরের কথা, যেই কোনো অপরাধ করতে যায় সাথে সাথে তার মগজ, তার মস্তিষ্ক তাকে এটাই বলে, আল্লাহ তাআলা তোমার দিকে তাকিয়ে আছে। এই বিশ্বাস, আমরা যখন অপরাধ করি এই বোধ, এই উপলব্ধি, এই বুঝ কি আমাদের আসে? যদি আসতো আজকে সমাজ বদলে যেত। জুমাতে যেই পরিমাণ মুসল্লি হয়, ফজরেও ওই পরিমাণ মুসল্লি হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, এই অশান্ত পৃথিবীতে নির্যাতিত মজলুম মুসলমানের যদি মুক্তি পেতে হয়, জুমাতে যেই পরিমাণ মুসল্লি, ফজরে যেদিন এই পরিমাণ মুসল্লি হবে, কোরআনের রাজ এবং মানুষের হাতে, মুসলমানের হাতে বিশ্ব সভ্যতার দখলার ক্ষমতা আবার তুলে দিবেন আল্লাহ। জুমার এবং ফজরের দৃশ্য কি একরকম? এটা যেই পর্যন্ত একরকম হবে না, আল্লাহ কয় বিশ্ব সভ্যতার ক্ষমতার চেয়ারেও তোমরা বসতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন, আমিন। আল্লাহ আমাদের যুব সমাজকে হেদায়াত দান করেন, আমিন। যেই দেশে, যেই অঞ্চলে, যেই সমাজে যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল হয়, যুব সমাজ যেখানে জেগেছে, যেই দেশে জেগেছে, এই দেশে কোরআনের রাজ আর কোরআনের বিপ্লব কায়েম করে দিয়েছেন আল্লাহ। এই জন্য আমরা যুবকদের জন্য বেশি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে হেদায়াত দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন,
আজকের ওয়াজ থেকে একটা শিক্ষা নিয়ে যাবেন, সব সময় সন্তানকে ভালো কাজের, ভালো কথার, ভালো মানুষদের সাথে মেশার উপদেশ দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। আজকে সমাজ শেষ হয়ে যাচ্ছে বন্ধু, যেই যুব সমাজগুলো সকল অপরাধের সাথে যুক্ত, এই যুব সমাজগুলো যদি ভালো হয়ে যেত সমাজের রং পরিবর্তন হতো কিনা, পরিবর্তন হতো কিনা? যদি টেন্ডারবাজিতে যুব সমাজ না যায়, এফপিজিকে যুব সমাজ না যায়, মাদকে যুব সমাজ না যায়, তাহলে এই সমাজের রংটাকে বদলে দিবেন কে? আজকে ইয়াবায় সয়লাভ হয়ে গেছে সমাজ, গাজায় সয়লাভ হয়ে গেছে সমাজ, সারা দিন রাজমিস্ত্রির কাজ করে, সন্ধ্যাবেলায় চিপা রোডে চিপা গলিতে বসে সারাক্ষণ গাঁজা সেবন করে, করে কিনা? পানির মতো, সাইল ডাইলের মতো এখন ইয়াবার মাদক গাঁজা সস্তা হয়ে গিয়েছে, হাত বাড়ালেই মিলে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও যুবক শুনে নাও, শুনে নাও, মান সারে বা সরবাতান মিন খমরিন, একবার যেই ব্যক্তি মদ পান করবে, বাকিসাত সলাতুহু আরবাঈনা ইয়াউমা, একবার মদ পান করবে 40 দিন পর্যন্ত তোমার নামাজ রোজা কোনো ইবাদত কবুল করবেন না আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, এত ভয়াবহ বিষয় মাদক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই জন্য সন্তানদেরকে নেকের কাজে কোরআনের কাজে যদি লাগিয়ে রাখতে পারেন, তাহলে সন্তান মাদক থেকে, ইয়াবা থেকে রক্ষা পাবে। যদি সন্তানকে ছেড়ে দেন তার নিজ দায়িত্বে, কোরআন যদি তার হৃদয়ে দিতে না পারেন, তাহলে আপনার এই সন্তান মদখোর হবে, মদের টাকার জন্য, গাজার টাকার জন্য আপনার গায়ে হাত তুলবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা লোকমান নাজিল করে আব্বা যারা আছে এটা তাদের জন্য বলে দিয়েছেন উপদেশ, সন্তানদেরকে উপদেশ দেয়া দিব তো ইনশাআল্লাহ। কয়টা গেল? দুইটা। কয়টা কি কয়টা গেল? এক নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে, দুই নাম্বার, গুনাহ ছোট হোক বড় হোক গুনাহকে ভয় করতে হবে, সব গুনাহ ছোট বড় সব গুনাহ কিয়ামতের ময়দানে আমাদের সামনে হাজির করবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন বলি। এরপরে লোকমান হাকিম বলছেন, যেই জিনিসের সবচেয়ে বেশি অবক্ষয়, সবচেয়ে বেশি অবহেলা, ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ, ও আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালা, নামাজ কায়েম কর। কি কায়েম কর? নামাজ কায়েম কর। বিশ্ব নবী যা রেখা দিছে বলেন, মুরু আওলাদাকুম ইযা বালাগু সাবা সিনিন, তোমার সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায়, মুরু আওলাদাকুম বিসসালাত, 7 বছর বয়স থেকেই সন্তানকে নামাজের জন্য বলো। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের পরের অংশে বলেন, ওয়াদরিবুহুম ইযা বালাগু আশারা সিনিন, সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায়, এবার নামাজের জন্য সন্তানকে মার। কার ঘোষণা? আল্লাহর হাবিবের ঘোষণা। কার ঘোষণা? আপনি আপনার সন্তানকে কি নামাজের জন্য মারেন? একদিন প্রাইভেটে যদি না যায়, স্কুলে যদি না যায়, আপনি গরম হয়ে যান, ধমক দেন, দেন কিনা? মাস শেষে 500 টাকা 1000 টাকা স্কুলের বেতন জমা হয়, প্রাইভেটে কেন যাও না? এক এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছে আপনার সন্তান, একটু একটু করে সন্তান জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আপনার কোনো খবর নাই। প্রচণ্ড শীতের রাত, মসজিদে আজান হয়েছে, আব্বা নামাজ পড়তে যায়, সন্তানকে দেখে কম্বলটা ঠিক আছে কিনা, ঠিক যদি না থাকে ভালো করে টেনে দেয়, আব্বা নামাজ পড়ে সন্তানকে নামাজের জন্য বলে না, এরকম আব্বা কি এই সমাজে আছে কিনা? আছে কিনা? আগে আমরা দেখতাম আগের যুগের মায়েরা নামাজ না পড়লে সন্তানের গায়ে, সন্তান যত বড় হোক তার গায়ে হাত তুলত, হুমকি দমকি যত কিছু আছে সব কিছু দিত। এখন আব্বা যদি বেশি শাসন করে, অনেক মা আছে আব্বার উপর গরম হয়ে যায়, আছে কিনা? এই জন্য আপনি আব্বার উপর গরম হয়ে আল্লাহর বিধানকে লঙ্ঘন করছেন, ওই মায়েদেরকে বলবো, আপনার উপরে নামাজ যেরকম ফরজ, আপনার সন্তানের উপরও এরকম ফরজ করে দিয়েছেন কে? আপনার স্বামীর উপরও এরকম ফরজ করে দিয়েছেন কে? আপনার মেয়ের উপরও নামাজটা ফরজ করে দিয়েছেন কে?
এই জন্য আপনি যদি আপনার স্বামী আপনার সন্তানকে নামাজের জন্য বলে আপনি স্বামীর উপর গরম হয়ে যান, আপনার এই কথাটা আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন নামাজের কথা, এটা বলার পরে আল্লাহ তাআলা বলেন ওয়া আমুর বিল মারুফ, নামাজ পড়ো নামাজ পড়ো, ভালো কাজের জন্য সন্তানকে আদেশ করো। নামাজের পরে বলছেন ভালো কাজের জন্য সন্তানকে আদেশ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তা'মুরুন্না বিল মারুফি ওয়া তাতানহাউন্না আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে, যদি এটা না করো তোমাদের উপর এমন এমন আজাব আমি দিয়া দিব। ভালো ভালো হুজুরদেরকে দাওয়াত দিয়া দোয়া করাইবা, আল্লাহ বলেন তোমাদের দোয়া কবুল করা হবে না। ফায়াদউকে আরুকুম ফালা ইস্তাজাব, যেই সমাজ থেকে যেই ঘর থেকে যেই রাষ্ট্র থেকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এই আমলটা উঠে যাবে, আল্লাহ তাআলা বলেন ওই সমাজের মধ্যে যখন কোনো বিপদ আসবে ফায়াদউকে আরুকম, তাহাজ্জুদ গুজার মানুষগুলো আল্লাহর দরবারে হাত তুলবে, ইমাম সাহেব হাত তুলবে, পীর সাহেব হাত তুলবে, আল্লাহর হাবিব বলেন ফালা ইস্তাজাব, তাদের দোয়া কবুল করা হবে না। এই জন্য আপনি আব্বা হিসাবে আপনার দায়িত্ব, সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত, কোন স্কুলে কোন কলেজে পড়াইলে আপনার সন্তান এই প্লাস পাবে, আপনার সন্তান অসুস্থ পাঁচজন দশজন বিশ জনের কাছে বলেন কান কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে পরামর্শ চান কিনা, কোন স্কুলে ভর্তি করাইলে আপনার সন্তান ভালো রেজাল্ট করবে, কোন মাস্টারের কাছে পড়াইলে আপনার সন্তান এই বিষয়ে প্লাস পাবে, খোঁজ খবর নেন কিনা, আপনার সন্তানের ভবিষ্যৎ ভবিষ্যৎ সফলতা, সফলতার জন্য আপনি সব সময় চিন্তা ভাবনা করেন, গ্রামের স্কুল থেকে আপনি জেলা স্কুলে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার চিন্তা ভাবনা করেন, কিন্তু আপনার সন্তানকে যদি আপনি নামাজের জন্য না বলেন কিয়ামতের ময়দানে আপনার সন্তানের মামলায় আপনি আব্বা আসামি হয়ে যাবে। এরকম আব্বা নামের আসামি আমাদের সমাজে আছে কিনা, আছে কিনা, আসামি হইতে চান? আল্লাহ তাআলার আদালতে আপনাকে আসামি করে দিবে আপনার সন্তান, বলবি রব্বানা আতিহিম দিরফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আয় আল্লাহ তাআলা প্রচন্ড শীতের রাত, আমার আব্বা নামাজ পড়তে গিয়েছি ফজরের নামাজ, আমি ঘুমিয়েছিলাম, আমার আব্বা আমাকে নামাজের জন্য বলে নাই, আব্বা যদি সব সময় আমাকে নামাজের প্রশিক্ষণ দিত তাহলে আমার চরিত্রের মান আরো উন্নত হতো, আমার আমল নামান আরেকটু সমৃদ্ধ হতো, আরেকটু নেকামল বেশি হতো। রব্বানা আতিহিম দিরফাইন মিনাল আযাব, আয় আল্লাহ যেই আব্বা আমার সব কিছু খেয়াল করেছে, আমার ভবিষ্যৎ চিন্তায় ব্যস্ত ছিল, আমাকে মাস্টার্স পাস করিয়েছে কিন্তু এটা কবরে কোনো কাজে লাগবে, হাসরেও কোনো কাজে লাগবে না, কিয়ামতের ময়দানেও কোনো কাজে লাগবে না, আমল নামা যখন বন্টিত হবে তখন আমার এটা কোনো কাজে লাগবে না। আব্বা যদি সন্তানকে নামাজের শিক্ষা দিয়ে যাইতো, সত্য কথা বলার শিক্ষা দিয়ে যাইতো, তাহলে কিয়ামতের ময়দানে আব্বা আসামি হতো না। ও আমার বাবারা ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালত থেকে মুক্তি পেতে চান, যদি আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না চান, অবশ্যই আপনার সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে। এখন অনেক আব্বা বলে হুজুর ছেলে বড় হয়ে গেছে কথা শুনে না, বিশ্ব নবীদের শিক্ষাকে আপনি ফলো করেন নাই, সন্তানের বয়স যখন 7 বছর আপনি হাতে ধরে যদি তাকে মসজিদে নিতেন, নেয়ার পথে আসার পথে যদি সন্তানকে বলতেন বড়দেরকে দেখলে সালাম দাও, মসজিদে গেলে কোনো কথা বলিও না, রাস্তার ডান পাশে চলো মুরব্বীদেরকে দেখলে সালাম দাও, এই শিক্ষা কি আমরা দিনে? এই শিক্ষা যদি আপনি দিতেন আপনার সন্তান বড় হয়ে আপনার সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না। এই জন্য সন্তানকে যারা নামাজ পড়াবে সৎ কাজের আদেশ দিবে, বয়স যখন বেড়ে যাবে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, আপনার সন্তান মাদকের নেশায় বুদ্ধ হয়ে থাকবে না, আপনাকে কেউ বলবে না তোমার সন্তান মদ খায়, তোমার সন্তান গাঁজা খায়, এলাকায় যে কোনো গন্ডাগোল হলে তোমার সন্তান ওই মামলার আসামি হয়,
এটা থেকে যদি আপনি বাঁচতে চান, সন্তানের 7 বছর বয়স থেকে সন্তানকে আস্তে আস্তে আল্লাহ তাআলার কালামের সাথে তার সম্পর্ক জড়িয়ে দেন। এই জন্য কোরআন ছাড়া মুসলমানের উন্নতি এবং পরকালে নাজাত পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? এখন কিছু মুসলমান এরকম আছে বর্তমানে কোরআন দিয়ে দেশ চালানো যায় না, কোরআন দিয়ে সমাজ চালানো যায় না, কোরআন দিয়ে সমাজ চললে সমাজের উন্নতি হবে না, এরকম কিছু মুসলমানও আছে। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন এবং বলে দিয়েছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, এই কোরআনুল কারীমে সব কিছুর বর্ণনাও দিয়েছেন তিনি। দেশের কথাও কোরআন শরীফে আছে সূরাতুল বালাদ, রাষ্ট্রের কথাও কোরআন শরীফে আছে সূরা মুলক, হাতির কথাও কোরআন শরীফে আছে সূরা ফিল, এইভাবে সব কিছুর কথা কোরআন শরীফে আছে। কবিদের কথাও কোরআন শরীফে আছে, সংসদের কথা কোরআন শরীফে আছে, রাষ্ট্রের কথা কোরআন শরীফে আছে, সংবাদের কথা কোরআন শরীফে আছে, সূরা নজম তারকার কথা, সূরা শাম সূর্যের কথা, সূরাতুল কামার চন্দ্রের কথা, ঘর কেমনে চলবে সেটাও কোরআন শরীফে আছে, সমাজ কেমনে চলবে সেটাও কোরআন শরীফে আছে, রাষ্ট্র কেমনে চলবে সেটাও কোরআন শরীফে আছে। যদি কোরআন দ্বারা ঘর চলতো তাহলে ঘরগুলাকে জান্নাতি ঘর বানিয়ে দিবেন কে? সমাজ যদি কোরআন দিয়ে চলে ওই সমাজটাকে জান্নাতি সমাজ বানিয়ে দিবেন কে? রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে ওই রাষ্ট্রটাকে জান্নাতি রাষ্ট্র বানিয়ে দিবেন কে? বিশ্বনবী কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন কিনা? চালাইছেন কিনা? 10 বছর আমার নবী এই কোরআন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, 10 বছর আমার নবী চালিয়ে দেখাই দিয়েছেন এই কোরআন দিয়ে ঘর, সমাজ, পরিবার, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন সবকিছু পরিচালনা করা যায়। আল্লাহু আকবার! আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, এই জন্য কোন এক কবি বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হো কর আর তুম খার হুয়ে তারকে কুরআন হো কর। আগের যুগের মুসলমানরা উন্নতি করেছে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছে, সমাজ চালাইছে, ওই সময়ের মানুষগুলা সম্মানিত ছিল। বিশ্বের কোথাও মুসলমান আক্রান্ত হলে সারা বিশ্বের মুসলমান কান্নাকাটি করত, সাথে সাথে ছুটে যেত। এখন যদি বিশ্বের কোথাও মুসলমান আক্রান্ত হয় সর্বোচ্চ ঢাকা শহরে, মসজিদ শহরে মিছিল হয়, আর কিছু হয় না কি? ঠিক আছে? নিউজিল্যান্ডে সন্ত্রাসে আমাদের ভাই বোনদেরকে 50 জনকে হত্যা করেছে, করেছে কিনা? এই শুক্রবারের আগে শুক্রবারে এই নিউজিল্যান্ডের রানী মাথায় ওড়না দিয়েছে, সমগ্র মুসলিম বিশ্ব খুশি হয়ে গিয়েছে, কিন্তু 49 জনকে হত্যা করার পরেও তার ফাঁসি হবে না, কারণ নিউজিল্যান্ডে ফাঁসির কোনো আদেশ নাই। আমাদের খুশি হয়ে লাভ নাই, আমরা দাবি জানাতে পারি আমাদের মা বোনদের রক্তে আল্লাহর কোরআন রঞ্জিত হয়ে গিয়েছে, মসজিদের সব রঞ্জিত হয়ে গিয়েছে, এই রক্ত কিয়ামতের ময়দানে মুসলমানদের পক্ষে আল্লাহর দরবারে কথা বলবে। যারা মুসলমানদের রক্তের হোলি খেলা খেলেছে এই নিউজিল্যান্ডের মাটিতে, আল্লাহর আদালতে তাদের প্রত্যেককেই আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে মুসলমান মার খায় নিউজিল্যান্ডে, মুসলমান বার্মাতে মার খায়, খাইছে কিনা? জীবন্ত আমাদের মায়েদেরকে বোনদেরকে জীবন্ত অবস্থায় পেট কেটে বাচ্চা টেনে বের করে নেওয়া হয়েছে মায়ানমারে। 2 বছরের সন্তান বাচ্চাকে ভুনা করে কাবাব বানিয়ে খাওয়া হচ্ছে, যুবকদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে দিয়ে হাত বেঁধে এক সিরিয়ালে শত শত যুবকের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। ও মুসলমান আর কত ঘুমিয়ে থাকবে? মায়ানমারের এই রাখাইন রাজ্যে মুসলমান সবচেয়ে বেশি ছিল, কিন্তু সমস্যা হলো যুবকরা ঘুমিয়েছিল।
এই বাংলাদেশের যুবকদেরকে ইয়াবা দিয়ে মায়ানমার থেকে ইন্ডিয়া থেকে ফেন্সিডিল দিয়ে ঘুম পাড়ানো হচ্ছে, স্যাটেলাইট দিয়ে জি বাংলা দিয়ে স্টার জলছা দিয়ে আমাদের মা বোনদেরকে ঘুমিয়ে রাখা হয়েছে, যাতে করে আগামী দিনে কোন চেতনাবান কোরআনের পক্ষের কোন কোরআন প্রেমিক যাতে বের না হয়। এই জন্য যুবকেরা ইয়াবার নেশা থেকে যদি বের হয়ে না আস, কাজার নেশা থেকে বের হয়ে যদি না আস, পেন্সিলের নেশা থেকে যদি বের হয়ে না আস, কোরআনকে যদি আবার আঁকড়ে না ধর, মায়ানমারের মতো বিপদ তোমাদের কপালেও আসতে পারে। আল্লাহ আমাদের যুব সমাজকে কোরআনের যুব সমাজ বানায় দেন, আমিন। যুবকরা যেখানে জেগেছে কোরআনের রাজ ওই অঞ্চলে কায়েম করে দিয়েছেন কে? আল্লাহ আমাদের এই সমাজকে তুমি কোরআনের জন্য কবুল করো, আমিন বলে। প্রিয় ভাইয়েরা, হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তৃতীয় নাম্বার উপদেশ দিয়েছেন নামাজ। তৃতীয় নাম্বার উপদেশ কি দিয়েছেন? নামাজ। চার নাম্বার উপদেশ দিয়েছেন সৎ কাজের আদেশ। চার নাম্বার উপদেশ কি দিয়েছেন? সৎ কাজের আদেশ। আজকে ঘরে সৎ কাজের আদেশ নাই, সমাজে সৎ কাজের আদেশ নাই, রাষ্ট্রে তো নাই। আমাদের যুব সমাজের চরিত্র, আমাদের সন্তানের চরিত্র ঠিক করবে কে? এই জন্য আমাদের অভিভাবক যারা আছে, আব্বা যারা আছে, তাদেরকে অবশ্যই কোরআনের দিকে ফিরে আসতেই হবে। তাহলে আপনার ঘর আপনার সন্তানকে সুনাগরিক চরিত্রবান জান্নাতি যুবক বানিয়ে দিবেন কে? এই জন্য সন্তানকে চার নাম্বার উপদেশ দিয়েছেন, ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজে আদেশ দাও। সমাজে যে কোনো গন্ডাগোল হলে এটা কি বুড়ারা করে না যুবকরা করে? কারা করে? স্কুল ছুটির সময় মেয়েদের পিছনে ছুটে, এরা কি বুড়ারা না যুবকরা? স্কুল গেটে যারা দাঁড়িয়ে থাকে, এরা কি যুবকরা না বুড়ারা? আমাদের যুবক যদি ভালো হয়ে যায়, স্কুলের গেটে দাঁড়িয়ে থাকার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এলাকার মধ্যে আর কোন ধরনের মাস্তারি হাইজাকার কোন চিন্তাই হবে না। এটার একটাই সমাধান, যুবকদেরকে আল্লাহর কোরআনের সাথে লাগাতে হবে। কিসের সাথে? আল্লাহর কোরআনের সাথে যুবককে লাগাতে হবে। তাহলে ইবটিজিং এর মামলার কোনো আসামি আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আইন করা হয়েছে, যুবক যদি মেয়ের দিকে চোখ টিপ দেয় 6 মাসের জেল, ইবটিজিং আইন। বাংলাদেশে ওরা মেয়েদেরকে বলে কাপড় পরিস না, ছেলেদেরকে বলে তাকাইস না। আজ পর্যন্ত বাংলাদেশে বলেছে কিনা মেয়েরা বোরকা পরে বের হও? বলছে। আরো আইন করে বোরকা পড়তে বাধ্য করা যাবে না। আল্লাহর আইন হলো বোরকা পরো, আমরা বলি বোরকা খোল। আল্লাহর আইনের সাথে যেই সমাজে আল্লাহর আইনের বিরোধী কোনো আইন হয়, ওই সমাজ থেকে শান্তিটাকে দূর করে দিবেন কে? এই জন্য আল্লাহ বলছেন বোরকা ধর, আমরা যদি বলি বোরকা চল, বোরকা ছাড়ো, কার আইনের বিরোধিতা হয়? এখন আপনি মেয়েদেরকে বোরকা পরার জন্য বলবেন না, পেট পিট চেহারা গলা সব কিছু দেখাবে, যুবকের নজর তো সেদিকে যেতেই পারে। মেয়ের কোনো দোষ নাই, ছেলে ফ্রিজিং করেছে, এই জন্য 6 মাসের জেল দেয়া হয়। আপনি একটা মোরগ ছেড়ে দিয়েছেন বনের মধ্যে, এবার একটা মাইক নিয়ে আপনি মাইকিং করেন, এই বনের সিংহ বনের হরিণ, এটা চেয়ারম্যান সাহেবের মোরগ, সাবধান সাবধান, এর দিকে যদি চোখ তুলে তাকাও তাহলে গুল্লি করে তোর খুলি উড়িয়ে দিব। শুনবে? শুনবে? সে বলবে তোমার ওয়াজ শোনার মতো টাইম আমার নাই, তুমি একখানা গুল্লিটা ছাড়ি একটু দূরে যাও, আমি তোমার মোরগ নিয়ে সম্পট দেব। দেবে কিনা? আপনি ভাজা মাছ ইলিশ মাছ বাজার থেকে 1000 টাকা কেজি দিয়ে এনেছেন, আপনার বিবি সাহেব রান্না করলো খুব সুস্বাদু ইলিশ মাছ, মৌ মৌ করে তার গ্রানে, একটা বিড়াল জানালা দিয়ে উঁকি দেয়, একবার এদিক থেকে আসে, একবার ওই দিক থেকে আসে, একবার ওই দিক থেকে আসে। আপনার ওয়াইফ বলতেছে এই বিড়াল যদি ভাজা মাছ খাস তোর কল্লা ফাটাই এলাম। শুনবে? বিড়াল বলে তোমার ওয়াজ শোনার মতো সময় আমার নাই, রুমটা থেকে ওই রুমে যাও, তোমার ভাজা মাছটা নিয়ে আমি দৌড়ে পালাই যাব। ফলাইবে কিনা? এই জন্য উপায় কি? মাছে ডাকনা দিতে হবে। উপায় কি? মাছে ডাকনা দিতে হবে, তাহলে বিড়াল আর চোখ তুলে তাকাবে না, নেয়ারও কোনো সুযোগ নাই।
আমাদের মা বোনদেরকে, আমাদের নারীদেরকে পর্দার ভিতরে ঢুকাও, পর্দার ভিতরে ঢুকাও, আল্লাহর আইনের আওতায় তাদেরকে নিয়ে আস। ইফটিজিং করার মতো কোন যুবক সাহস করবে না। এই জন্য ব্যবস্থা নিলে দুই দিক থেকে ব্যবস্থা নিতে হবে, একদিকে ব্যবস্থা নিলে কোনো কাজ হবে না। আপনি দুই পক্ষ মারামারি লাগছে, আপনি একজনকে ধরে রাখছেন আর একজন ভালো করে কিলায়, এটা আপনি জুলুমে সহযোগিতা করেছে। এই জন্য আইন করা দরকার, পুরুষ টাকানো যাবে না, নারীদেরকেও অবশ্যই পর্দার আওতায় আনা উচিত। প্রিয় ভাইয়েরা, এই জন্য ছেলে মেয়ে উভয়কে, ছেলেকে নামাজের জন্য বলবেন, আর মেয়ে যদি বড় হয় অবশ্যই তাকে পর্দার মধ্যেই ঢুকাইতে হবে। এই স্কুল দুইটাতে শত শত মেয়ে আছে, কয়টা মেয়ে বোরকা পরে, কয়টা বোরকা পরে, বোরকা কয়টা পরে, 100টার মধ্যে 10টা পরে, 10টাও পরে না। এগুলা কি মুসলমানের মেয়ে কিনা, কথা বলেন, মুসলমানের মেয়ে কিনা এগুলা, 105-107টা ছাড়া সবগুলা মেয়ে মুসলমানের। 13-14 বছর বয়স হয়ে গিয়েছে, আপনি এখনো আপনার কন্যাকে বোরকা পরাচ্ছেন না, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে অবশ্যই আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই মেয়ে কিয়ামতের ময়দানে গিয়ে দেখবে ক্লাস সিক্সে প্রাপ্ত বয়স্ক হয়েছে, মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছে, কিন্তু কখনো বোরকা পরে নাই। যদিও বোরকা পরে, 8-7 বোরকা পরে, ফিটিং বোরকা পরে, পরে কিনা, ফিটিং বোরকা দ্বারা কখনো বোরকার আসল উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আল্লাহ বোরকা পর্দা ফরজ করেছেন, ফিটিং শরীরকে আঁকড়ে ধরে, এই বোরকা দ্বারা আল্লাহর যে মাকসাদ উদ্দেশ্য, শরীয়তের বিধান পালন হবে না। এই জন্য ক্লাস সিক্স থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে মাস্টার্স পর্যন্ত কখনো বোরকা পরে স্কুলে যায় না, কলেজে যায় না, এরকম মেয়ে আছে কিনা, মুসলমানের মেয়েও আছে, হাজি সাহেবের মেয়েও আছে, আছে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই লোকের মেয়েও আছে, মসজিদের সভাপতি সেক্রেটারি এতিমখানা দিছে বাবার নামে মায়ের নামে, এরকম লোকের মেয়েও আছে, কখনো বোরকা পরে না। বোরকা তো পরে না, পরে না, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার সময় এরকম সাজগোজ করে যায় যুবকদেরকে আকৃষ্ট করার জন্য, যায় কিনা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমলনামাগুলা খুলে দিবেন, আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে দেখবে তার আমলনামায় 10 লক্ষ, 5 লক্ষ, 8 লক্ষ, 20 লক্ষ কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তাআলা এত আমলনামা, এত ভারী আমল নামা, এত কবিরা গুণ আমার আমল নামায় কেমনে যোগ হলো। আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন, তোমাকে সুন্দর একখানা দেহ দিয়েছি, কিন্তু এই দেহ ঢাকার জন্য, বোরকা পরার জন্য আদেশ করে দিয়েছে, কিন্তু কখনো সেটা মানো নাই। রাস্তা দিয়ে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, মাঠে যাচ্ছ, ঘাটে যাচ্ছ, বাজারে যাচ্ছ, মার্কেটে যাচ্ছ, যত যুবক তোমার দিকে তাকাইছে, প্রত্যেকবার তাকানো দ্বারা একটা একটা কবিরা গুনাহ জমা হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এরকম কন্যা সন্তানকে পর্দা না করানোর কারণে লক্ষ লক্ষ কবিরা গুনাহ আমাদের মেয়েদের, স্ত্রীদের, মায়েদের আমলনামায় যোগ হচ্ছে। আপনি বাবা হিসাবে, স্বামী হিসাবে, আপনি যদি তাদেরকে পর্দার আওতায় না আনেন, আল্লাহর আইনের আওতায় আনতে চেষ্টা না করেন, আপনাকেও আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুক, আমিন। এই জন্য ওয়ামুরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। এটা আগে আমাদের ঘর থেকে শুরু করব, কোনখান থেকে শুরু করব, প্রত্যেক বাবা যদি তার সন্তানকে আদব শিক্ষা দেয়, শাসন করে, নামাজি বানায়, কোরআন পড়নেওয়ালা বানায়, চরিত্রবান বানায়, বড়দেরকে সম্মান করে, তাহলে এই সমাজের পুরা চেহারাটা বদলে দিবেন কে? ইফটিজিং করার মতো কাউকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেক বাবা যদি তার মেয়েকে ছোটবেলা থেকে নামাজের শিক্ষা, কোরআনের শিক্ষা, পর্দার শিক্ষা দেন, তাহলে এই সমাজে বোরকা পরা ছাড়া কোনো মেয়ে রাস্তায় বের হবে না। তার সাথে সাথে যুবক যারা বিয়ে করে নাই, তাদেরকেও একাত্মতা পোষণ করতে হবে, আজকে থেকে শপথ দিতে হবে, যেই মেয়ে পর্দা করে না, চেহারা দেখায়, ওই মেয়ে কোনো মুসলমান যুবকের স্ত্রী হতে পারে না। রাজি আসো তো যুবক,
সমগ্র যুবক বাংলাদেশের যুবকেরা যদি আজকে থেকে এই পণ করে যে মেয়ে বোরকা পরে না, নামাজ পড়ে না, কোরআন পড়তে পারে না, আমি মুসলমান হিসাবে ওই মেয়েকে বিবাহ করব না, তাহলে মুসলমান মেয়েরা অবশ্যই বিয়ার জন্য হলেও বোরকা পড়তে বাধ্য। কি বলেন, ঠিক কি না? এখন যুবক তো বিদেশ থেকে আসে, সুন্দর চামড়া দেখলে হাতে বিদেশ হয়ে যায়, কি এরকম হয় কি না? ও যুবক, সৌন্দর্যকে আল্লাহ রাসূল পরের সিরিয়ালে রাখছেন। তুনকাহুল মারাতুল আরবাইন, চারটা জিনিস দেখে মেয়ে কি বিবাহ কর, কয়টা কয়টা? চারটা জিনিস দেখে মেয়ে কি বিবাহ কর, লিহাসাবিহা, তার বংশমর্যাদা, ওয়ালি মালিহা, এবং তার সম্পদ কি পরিমাণ আছে, ও জামালিহা, সুন্দর কিরকম। এরপর বিশ্ব নবীজি বলেন, এই তিনটার একটাও পাও নাই, বংশমর্যাদাও ভালো নয়, সম্পদও বেশি নাই, এরপরে ধন সম্পদ বেশি নাই, সুন্দরও বেশি নাই, ফাজফার বিজাতিদ্দিন, তবে এই মেয়েটা নামাজ পড়ে। এই মেয়েটা কি পড়ে? এই মেয়েটা বোরকা পরে, এই মেয়েটা কোরআন পড়তে জানো। আগের তিনটার একটাও নাই, সৌন্দর্যের দিক থেকে কম, সম্পদের দিক থেকে কম, বংশমর্যাদায় কম, তবে একটা গুণ আছে, এই মেয়েটার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো। এই জন্য রাসূল বলেন, ফাসফার বিজাতিদ্দিন, যুবক সৌন্দর্যের কমতি এসেছে, বংশমর্যাদায় কমতি আছে, সম্পদের কমতি আছে, শুধুমাত্র নামাজি পর্দানসীন কোরআন ওয়ালা মেয়ে কি বিবাহ কর, দুনিয়াতে এবং আখেরাতে তোমাকে জিতিয়ে দিব আমি আল্লাহ। এই জন্য মেয়েদেরকে বোরকার মধ্যে আনার ক্ষেত্রে যুবকদের ভূমিকা আছে। সব যুবক যদি পণ করে কোন বোরকা পড়া বেফর্দা মহিলাকে আমরা বিবাহ করব, তাহলে সব মুসলমানের মেয়েদের গলা গায়ে অটোমেটিক বোরকা আসবে কিনা? আল্লাহ আমাদের যুবকদের মানসিকতাকে পরিবর্তন করে দাও, আমিন বলি। প্রিয় ভাইয়েরা, লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে পরের উপদেশ দিচ্ছেন, ওয়াসবির আলা মা আসাবাকা, মুসিবত যখন আসে তখন ধৈর্য ধারণ কর, সবর কর, বিপদ মুসিবতে ধৈর্য ধারণ কর, সবর কর। বিপদ আসলে, যে কোনো বিপদ আসলে আমরা সাথে সাথে বলবো ইন্না লিল্লাহ, কি বলবো? আজকে একটা জিনিস শিখে যান, যে কোনো বিপদে কি বলবো? ইন্না লিল্লাহ। আপনি চলার পথে ধাক্কা খেয়েছেন কিছুর সাথে, তখন কি বলেন? থুত্তুরু বলেন কি না? আল্লাহর হাবিবের সুন্নাত হলো ইন্না লিল্লাহ, কি বলা? যে কোনো বিপদ আসে তখন সাথে সাথে কি বলা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো যে কোনো বিপদে আগে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আমরা কি সেটা করি? বড় ছেলেকে ফোন করি, মেয়েকে ফোন করি, মেয়ের জামাইকে ফোন করি মুসিবতে পড়লে, করে কি না? সাহাবায়ে কেরামের সুন্নাত ছিল যে কোনো মুসিবতে অজু করে মুসল্লা বিছিয়ে আগে দুই রাকাত নামাজ পড়ে সাহায্য চাইতেন কার কাছে? মদিনার কোথাও বৃষ্টি হচ্ছে না, সাহাবায়ে কেরাম সকলে এসে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরল, ও আল্লাহর নবীর সাহাবী, 10 বছর আল্লাহর হাবিবের খেদমত করেছো, সান্নিধ্যে ছিলা, সমগ্র মদিনা ফেটে সৌসির হয়ে গেছে, কোথাও বৃষ্টি নাই, আল্লাহর কাছে একটু দোয়া করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে অপেক্ষা করো। ওযু করে দুই রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, খাদেমকে বলছেন, যাও একটু দেখে আসো বৃষ্টি আসতেছে কিনা। খাদেম ঘুরে এসে বলল, বৃষ্টির কোনো লক্ষণ এখন পর্যন্ত নাই। আরো দুই রাকাত নামাজ পড়লেন, এবার খাদেমকে বলছেন, যাও দেখে আসো বৃষ্টি আসতেছে কিনা। এবার খাদেম বলছে, বৃষ্টি আসে নাই তবে আকাশ কালো হয়েছে, আল্লাহু আকবার। আরো দুই রাকাত নামাজ পড়লেন, খাদেমকে বাহিরে পাঠালেন, খাদেম বাহিরে একটু গিয়ে দৌড়ে আসে বলল, ও আল্লাহর নবীর সাহাবি, নামাজের দ্বারা আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের বিশ্বাস যে কোনো মুসিবতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারে, আমাদের বৃষ্টির দরকার, আমাদের বৃষ্টির প্রয়োজন পুরা করে দিবেন কে? আমাদের সন্তানের দরকার, সন্তানের প্রয়োজন পুরা করে দিবেন কে? যাদের সন্তান হয় না, বাবার কাছে যাওয়ার দরকার নাই, চাইবেন কার কাছে? রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন, এই দোয়া করবেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন, এই দোয়া করবেন 40 দিন, কয় দিন?
আর 40 দিন আল্লাহর কাছে আল্লাহর হাবিবের শানে দুরুদ পড়বেন, আপনার জন্য সন্তানের ফয়সালা করে দিবেন কে? খাজা বাবা যদি সন্তান দেওয়ার মালিক থাকত, কোন বাবা যদি সন্তান দিতে পারত, আমাদের প্রেসিডেন্ট এরশাদের সন্তান সকলের আগে হতো। এমন কোন দরবার নাই যেই দরবারে এরশাদ যায় নাই। সারসিনা পীর সাহেবের দরবারে গিয়েছে, সরমনারি দরবারে গিয়েছে, আট্রসির দরবারে গিয়েছে, দেওয়ানবাগির দরবারে গিয়েছে, সব দরবার শেষ করেছে, কিন্তু সন্তানের চেহারা দেখে নাই। এই জন্য আমার সন্তানের প্রয়োজন, চাইব কার কাছে? রিজিকের অভাব, দোয়া করব কার কাছে? কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা ছাড়া যদি আর কারো কাছে সন্তান চান, আপনার ঈমানটা বাতিল করে দিবেন কে? এই জন্য বাংলাদেশে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আল্লাহকে বাদ দিয়ে আব্বার পিছনে ছুটেছে। আল্লাহকে বাদ দিয়ে কার পিছনে ছুটেছে? আব্বার পিছনে ছুটেছে। নিজের আব্বা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে যায়, কোনো খবর নাই, কিন্তু চট্টগ্রাম যায়, দেওয়ানবাগ যায়, রায়ের বাগ যায়, আট্রসিতে যায়, যায় আব্বার পিছনে যায়, কিন্তু আমার আল্লাহ বলেন আব্বার সন্তান দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই জন্য চাইব কার কাছে? আল্লাহ তাআলা বলেন ওয়াসবির মা সাবা, যেই কোনো মুসিবতে ধৈর্য ধারণ করা, সাহায্য চাও কার কাছে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের দ্বারা আকাশ থেকে বৃষ্টিকে নিয়ে এসেছেন, আমরাও যদি চাইতে পারি এই আকাশ থেকে বৃষ্টি নাজিল করবেন কে? ঈমান মজবুত করতে হবে মুসলমান। কোটি কোটি মানুষ আজকে ঈমানটাকে শেষ করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন বলি। প্রিয় ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, লা তুসাইর খদ্দাকা লিন্নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষের সাথে দুর্ব্যবহার করা, আমার ক্ষমতা আছে, অর্থ আছে, জনবল আছে, ধনবল আছে, এই জন্য মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, এই প্রবণতা, এই মানসিকতা এক শ্রেণীর আছে কিনা? আছে কিনা? আমার ক্ষমতার জোরে ধরাকে সরা জ্ঞান করে যাকে পছন্দ করি না আমার বিপরীত মতের যে তার উপর জুলুম চালা, এরকম আছে কিনা? আল্লাহ তাআলা তুসাইর খদ্দাকা, মানুষের সাথে উদ্দত্ত অহংকারের সাথে মানুষকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যঙ্গ বিদ্রুপ করা যাবে না, এটা কার নিষেধ? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ক্ষমতার দাপটে, অহংকারের কারণে, জনবল, রাষ্ট্রবল, এই কারণে তামশি ফিল আরদি, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনের মধ্যে অহংকার বলে চলো না, কে বলতেছেন? কারণ ক্ষমতা দেয় কে? ক্ষমতা থেকে নামায় কে? কে নামায়? চেয়ার যত বেশি গরম হবে ক্ষমতার মেয়াদ তত কমে আসবে। আমি যেখানে বসছি চেয়ারটা গরম হয়েছে কিনা? চেয়ার যত গরম হবে আমার মেয়াদ তত বাড়বে না কমবে? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, চেয়ারে আমি বসিয়েছি, সুতরাং চেয়ার যত গরম হবে তোমার মেয়াদ আর আয়ু তত কমবে। এই জন্য ক্ষমতার অহংকার, ক্ষমতার দম্ভ, এটা দেখানো কোন মুসলমানদের জন্য শোভনীয় হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যেই কথাগুলো বলছি, বিশেষ করে আপনার সন্তান, প্রতিটা বাবা, প্রতিটা বড় ভাই যদি সন্তানকে কোরআনের সংস্পর্শে, কোরআনের ছায়া তলে নিয়ে আসে, এই সমাজকে কোরআনের সমাজ বানিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।